মলরামপুর গ্রামীণ এলাকায় প্রায় 20 বিঘা জমি নিয়ে গড়ে উঠেছে সরকারি সিএডিসি প্রকল্প। ফুল ফল মাছের পোনা পাশাপাশি গরু এবং মুরগির ফার্মের মধ্য দিয়ে গড়ে উঠেছে এলাকার যুবক যুবতীদের ট্রেনিং সেন্টার। জেলার বিস্তীর্ণ এলাকার কৃষক ও গ্রামীণ মানুষের সুবিধার্থে এই প্রকল্পের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি দৈনিক হাজিরা বৃদ্ধির দাবি এই প্রকল্পে দীর্ঘদিন কর্মরত অস্থায়ী কর্মীদের। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে কোচবিহার জেলার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বলরামপুরে সিএডিসির প্রকল্প রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বলরামপুর এলাকায় প্রায় 20 বিঘা এলাকা জুড়ে তৈরি হয়েছে একটি প্রকল্প। সরকারের উদ্যোগে গ্রিন হাউস তৈরি করে চাষ হচ্ছে অর্কিড, যার বিরাট মতন শীতকালীন ফুল, বাজারে যার চাহিদা রয়েছে প্রচুর। এছাড়াও ড্রাগন ফ্রুট, গোলমরিচের শয়ে শয়ে কাটিং তৈরি হচ্ছে জৈব পদ্ধতিতে। পাশাপাশি এক বিশাল এলাকা জুড়ে রয়েছে মাছ চাষের পুকুর। বাড়ির সৌন্দর্যের অ্যাকোরিয়াম হোক বা চাষের জন্য মাছ, অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে ডিম থেকে ফুটিয়ে তোলা হচ্ছে মাছের পোনা। এছাড়াও এই প্রকল্পে রয়েছে উন্নত প্রজাতির গরু এবং একাধিক দেশি ও বিদেশি প্রজাতির মুরগির ফার্ম। এই গ্রামীণ প্রকল্পের আওতায় ফুল মাছ এবং মুরগি চাষে আগ্রহীদের ট্রেনিং সেন্টার গড়ে উঠেছে এই বলরামপুর সিএডিসি প্রকল্পে। নিত্যদিন যার সাড়াও মিলেছে প্রচুর। এই প্রকল্পের চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ যদিও এই সিএডিসি প্রকল্পের ফল, মাছ এবং মুরগির ফার্মে কর্মরত প্রায় 12 জন অস্থায়ী কর্মীদের দাবি, তারা শুরু থেকেই এই প্রকল্পে কাজ করে আসছেন। সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত কাজ করতে হয় তাদেরকে। তাদের দৈনিক মজুরি শুরু থেকে একই রয়েছে। সারাদিন তাদের গাছে জল দেওয়া থেকে শুরু করে কাটিং তৈরি পরিচর্যা করতে হয়, মুরগিদের খাওয়ানো, পশুদের চিকিৎসা সবকিছু বন্দোবস্ত করেন তারাই। এত কিছুর পরেও তাদের দৈনিক হাজিরা আজ পর্যন্ত বৃদ্ধি হয়নি। তাদের সংসার চালাতে রীতিমতন হিমশিম খেতে হচ্ছে। তাদের স্থায়ীকরণের পাশাপাশি তাদের বেতন কিছুটা বৃদ্ধির দাবি জানিয়েছে সিএডিসি প্রকল্পের কর্মরত অস্থায়ী কর্মীরা। সরকারি প্রকল্প এটা, এটা সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত কাজ করা লাগে। এটি করি বিভিন্ন, যেমন সুপারির চারা করা হয়, যেমন হলো গোলমরিচের কাটিং করা হয়, ড্রাগন ফলের কাটিং করা হয়, তারপর সাজনা চারা বানানো হয়, নারকেল গাড়া হয়, বিভিন্ন কাজ করা লাগে আর কি। এগ্রিকালচারের বিভিন্ন কাজ করা লাগে, যেহেতু আমি হর্টিকালচার বুঝলে, বিভিন্ন কাজ করায় আমাদেরকে দিয়ে টোটাল 18 বিঘা জমির মধ্যে আছে। অনেক দিন আগে হচ্ছে, এটা আজকের কথা না, এটা হলো আজকে 40 বছর আগের থেকে। এটা অফিস সরকারি প্রকল্প, সিএডিসি হাজিরা সিস্টেম কাজ করতেছি। হলো 12 জন শ্রমিক আছি। তাতে কি চলে না? আমাদের দিন চলতে না, কিন্তু কোনো এখন কাজ নাই। আমরা সরকারের কাছে আবেদন করতেছি যে কাজ, একটু বেতনটা বাড়ায়। আমরা যে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত কাজ করা লাগে, বউ বাচ্চা নিয়ে চলা খুব মুশকিল আমাদের। আপনার নাম? আমার নাম নয়ন দে। জায়গাটার নাম বলরামপুর।